হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। হালাল হারাম কয়েন নিয়ে পর্যায়ক্রমে ভিডিও আপলোড হবে, এটি হচ্ছে প্রথম ভিডিও। সো এই প্যানকেক সোয়াইপের কেক কয়েনটি হালাল নাকি হারাম, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এটি হালাল নাকি হারাম, অথবা হালাল হলে কেন, হারাম হলে কেন হারাম হয়েছে, সব কিছু আমি এক্সপ্লেন করব। আর ভিডিও শুরুতে বিটিসি নিয়ে একটু কথা বলতে চাও। অনেকে কোশ্চেন করে থাকে বিটিসি কখন আবার আগের মতো আপ হবে। তো আমার হিসাবে বিটিসি এখন আপ হতে হলে মিনিমাম 41-42 হাজারে যেতে হবে। 41-42 হাজারের উপরে গেলে তারপর বিটিসি আবার আগের মতো 50-60-70 হাজারে যাওয়ার চান্স রয়েছে। সো 30 হাজার থেকে 40 হাজারের নিচে থাকলে এটি খুবই রিস্কি। তো এটি আপনি নতুন করে এন্ট্রি নিলে 30 হাজারে আসলে নিতে পারেন, অথবা 42 হাজারে গেলে নিতে পারেন। এর মাঝখানে এন্ট্রি নতুন করে নিতে আমি সাজেস্ট করব না। সো ভিডিও শুরুর আগে একটি গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। যে দেখতে পাচ্ছেন আমার এক স্টুডেন্ট এক মাসে কাজ করে সে $400 মতো ইনকাম করেছে। সো অনেকে স্ক্রিনশট দিলে ভাবে এগুলো ফেক, আমি নিজে তৈরি করি। এখানে আমি তার আইডিতে এসেছি, তার সাথে বিভিন্ন টাইমের চ্যাটিং, তার সাপোর্ট, সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এটি স্ক্রিনশট রেকর্ড নাকি লাইভ আপনারাই বুঝে নিন। সো আপনি চাইলে কোর্সটি করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম আইডি। সেকেন্ড হচ্ছে, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সির নিউজ অথবা বিটিসির নিউজ অথবা সিগন্যাল পেতে চান, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে বর্তমানে 6,300 মেম্বার রয়েছে। সো এখানে ইনস্ট্যান্টলি মার্কেটের সকল আপগ্রেড পাবেন এবং কয়েনের সিগন্যাল ফ্রিতে পাবেন। সো অবশ্যই আপনাকে এই চ্যানেলে জয়েন করতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সো প্রথমে আসুন এই প্যানকেক সোয়াইপ কেক কয়েনটি কি। অ্যাকচুয়ালি কেক কয়েনটি হচ্ছে প্যানকেক সোয়াইপার গভর্নেন্স টোকেন, অর্থাৎ তার নিজস্ব পরিচালিত একটি কয়েন। সো আমরা প্যানকেক সোয়াইপ অনেকে চিনে থাকি, টাস্ট ওয়ালেটে আমরা সোয়াইপ করে থাকি, কম বেশি সবাই পারে সোয়াইপ করতে। সোয়াইপ নিয়েও ভিডিও রয়েছে একটি, সেটি দেখে নিন। তো এই প্যানকেক সোয়াইপের ইউনি সোয়াইপ, প্যানকেক সোয়াইপ, সুশি সোয়াইপ, তারপর রয়েছে বার্গার সোয়াইপ, এভাবে অনেক সোয়াইপ রয়েছে যেখানে আমরা বাই সেল করতে পারি, নতুন কয়েনগুলো সোয়াইপ করতে পারি। সো প্যানকেক সোয়াইপার তাদের নিজস্ব পরিচালিত কয়েন হচ্ছে কে কয়েন। এই কে কয়েনের বর্তমান কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন $17.31 এবং বিটিসি প্রাইস রয়েছে 46,178 BTC। তো এখানে র্যাঙ্ক রয়েছে 37, র্যাঙ্কটিও খুবই ভালো এবং এটি বাইন্যান্সের স্মার্ট চেইনের আন্ডারে চলে থাকে এবং এই কারেন্সিটি গত 30 দিন ধরে কন্টিনিউয়াসলি ডাউনে রয়েছে। এটির সবচেয়ে বড় অ্যাকশন সাইড হচ্ছে বাইন্যান্স এবং ডিজি ফিনিক্সও এটি পেয়ে যাবেন এবং আরও দুই একটা অ্যাকশন সাইডে রয়েছে। সো আসুন এবার এর বিস্তারিত আমরা জানবো, এটি হালাল নাকি হারাম সেই কোশ্চানটা। সো তার আগে আমরা জেনে নিই, এই যে দেখতে পাচ্ছেন প্যানকেক সোয়াইপ কয়েন অ্যান্ড মার্কেট ডেটা। প্যানকেক সোয়াইপের টোটাল কতটা কয়েন রয়েছে, মার্কেট রয়েছে, এভরিথিং এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ইজ এ সার্কুলেটারি সাপ্লাই অফ 180 মিলিয়ন। সো এটার বর্তমান সাপ্লাই 180 মিলিয়ন রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন কে কয়েন অ্যান্ড ম্যাক্সিমাম সাপ্লাই অফ 0। তো ম্যাক্সিমাম সাপ্লাই এটি এখনও নেই, এটি একটি নেগেটিভ সাইট। এটির সার্কুলেটারি সাপ্লাই রয়েছে। সো কয়েন কতটা মার্কেটে রয়েছে সেটা আমরা এখনও জানি না এবং জানার সুযোগ নেই, যেহেতু ম্যাক্সিমাম সাপ্লাই অ্যাড করে নাই। সো এটি মেইনলি এখানে দেখতে পাচ্ছেন, ইফ ইউ আর লুকিং টু বাই অর সেল প্যানকেক সোয়াপ, বাইন্যান্স ইজ কারেন্টলি মোস্ট অ্যাক্টিভ এক্সচেঞ্জ। সো বাইন্যান্স থেকে এটি আপনারা কিনতে পারবেন। সো হোয়াট ইজ কেক? সো কেকের এখানে তারা ডেফিনিশন দিয়েছে, কেক ইজ গভর্নেন্স টোকেন ফর প্যানকেক সোয়াপ। সো গভর্নেন্স মানি হচ্ছে তার দ্বারা পরিচালিত। সো প্যানকেক সোয়াপ দ্বারা পরিচালিত টোকেন হচ্ছে কেক। এখানে দেখতে পাচ্ছেন দ্য সাপ্লাই অফ কেক ইজ নট হার্ড ক্যাপ, থিওরিটিক্যালি কেক ইজ সাপ্লাই ইজ আনলিমিট। তো কেকের সাপ্লাই এখানে তারা আনলিমিট উল্লেখ করেছে। দ্য টিম ইজ লুকিং ইন টু কন্ডাক্টিং রেগুলার টোকেন বার্ন টু মেক ডিফ্লেশন হায়ার দ্যান ইমেশন। ফর এক্সাম্পল দ্য টিম উইল বার্ন 10% অফ দ্য কেক কালেক্ট অন লটারি টিকিট। সো এটি একটি মেইন ইম্পর্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন দ্য টিম উইল বার্ন 10%, অর্থাৎ এই কেক কোম্পানির টিম 10% কয়েন বার্ন করে দ্য কেক কালেক্ট অন লটারি। তো তাদের যে লটারি সিস্টেম সেখান থেকে তারা 10% প্রত্যেক দিন এই কয়েনের বার্ন করে, অর্থাৎ ডিক্রেস করে, কয়েন কমিয়ে আনে, সেটার মাধ্যমে তারা এই কয়েনকে পরিচালিত করে। এই কয়েনের তারা যে হাই মার্কেট, তাদের এই কয়েনের যে ভ্যালু সেটা তারা ইনক্রিজ করে লটারি থেকে পাওয়া অর্থ দিয়ে, লটারি থেকে পাওয়া তাদের কেক কয়েন দিয়ে। সো আপনি এখানে আরও দেখতে পাচ্ছেন বার্ন হাফ অফ দ্য ফান্ড রাইজ থ্রু ইনিশিয়াল ফর্ম অফারিং।
সো এখানে আমরা অল ওভার যা বুঝতে পেরেছি যে কে কয়েনে তাদের প্রথমত হচ্ছে টোটাল সাপ্লাই নেই, তাদের সার্কুলেটারি সাপ্লাই রয়েছে এবং তাদের যে কয়েনটা রাইজ করে ইনক্রিজ করে তারা সেটা লটারি থেকে যে কয়েনগুলো পেয়ে থাকে সেখান থেকে তারা 10% বার্ন করে। এভাবে তারা কেক কয়েনটা মেনলি আপ করে থাকে। অর্থাৎ কেক কয়েনের ইউজ কেস হচ্ছে লটারি, মেইন ইউজ কেস। কেন ইউজ কেস লটারি? কারণ লটারির মাধ্যমে প্রদত্ত কেক কয়েনগুলো দিয়ে তারা কয়েনটা বার্ন করে, কয়েন কমায়, কয়েনের প্রাইসটা এইভাবে তারা আপ করে যাচ্ছে। সো এটি স্পষ্ট, আপনারা বুঝতে পেরেছেন। এখানে তারা লিখেছে হোয়াট ইজ দ্য কেক লটারি, ওয়ান লটারি টিকিট কস্ট 10 কেক, অর্থাৎ এক লটারি আপনার কিনতে হলে 10টা কেক দিতে হবে। ইউজার উইল রিসিভ র্যান্ডম 4-ডিজিট কম্বিনেশন উইথ ইচ ডিজিটস বিটুইন 1 থেকে 14 এবং 1, 9, 3, 2। দেয়ার ইজ নো লিমিট অন হাউ মেনি টিকিট ইউজার ক্যান বাই, আপনি আপনার ইচ্ছা মতো টিকিট বাই করতে পারবেন লটারি টিকিটস। টু ফাইন্ড অ্যান এক্সাম্পল বিলো, তারা এখানে দিয়েছে কীভাবে তারা লটারি সিস্টেমে কে কয়েনটা ইনক্রিজ করে এবং লটারি পাবলিক কীভাবে বাই করে, এই যে দেখতে পাচ্ছেন। এছাড়া ইনিশিয়াল অফারিং পাম রয়েছে যেখানে তারা ফার্মিংয়ের জন্য স্ট্রাইকিং, ফুলিং বিভিন্ন অফার দিয়ে থাকে, যেখানে মানুষ ডলার ইনভেস্ট করে একটা ইন্টারেস্ট সুদ পেয়ে থাকে। সো আমরা যদি প্যানকেক সোয়াইফের এসে যাই, প্যানকেক সোয়াইফে আসার পর আমরা তাদের কার্যক্রম দেখতে পারবো ফার্ম অ্যান্ড স্টেকিং। সো ফার্ম অ্যান্ড স্টেকিংও আমার হিসাবে এটি ইন্টারেস্ট ফিক্সড দিয়ে থাকে, সো আমার হিসাবেও এটি হারাম। আর ইউর লটারি উইনিং, তাদের সেকেন্ড কাজ হচ্ছে লটারির মাধ্যমে তাদের কয়েন বার্ন করে থাকে, সেকেন্ড না এটি হচ্ছে তাদের ফার্স্ট কাজ। তো এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে এখানে ব্রিথিং দেখতে পারবেন। আমরা লটারির উপর জাস্ট ক্লিক করবো প্যানকেক সোয়াইফে আসার পর। লটারি ইজ চেঞ্জিং, তো লটারির এখানে এভরিথিং তারা সিস্টেম দেখিয়েছে, উইনারকে কীভাবে লটারি কার্যক্রম পরিচালিত হয় দেখতে পাচ্ছেন। আজকের যে লটারিটি সেখানে তারা প্রাইস ধরেছে 3100 কেক কয়েন, আর এখানে অলরেডি কেউ কেউ উইন হয়েছে 310 এবং 620 কয়েন। এখন তারা ব্রান্ড করবে, তো এই 620টা কয়েন তারা কেকের যেগুলো লটারি থেকে তারা কালেক্ট করেছে সেগুলো তারা কমাবে, সেই ভ্যালু অনুযায়ী, সেই ডলার অনুযায়ী কমানোর কারণে টোটাল যে কেক কয়েন সেগুলো ইনক্রিজ করবে, আপ হবে কেকের দাম, এভাবে এভাবে বাড়তে থাকে এই কয়েনের। তাদের মেইন ইনকাম হচ্ছে লটারি থেকে, এক নাম্বার ফার্স্ট ইনকাম, এবং সেই লটারির 10% তারা ব্রান করে কয়েনটাকে তারা আপ করে। সো আমরা এখানে কি বুঝলাম সহজ ভাষায়, আপনি কোশ্চেন করেন যদি যে কে কয়েন হারাম নাকি হালাল। সো হারাম হালালের আগে আমি ফার্স্ট আপনাকে বলবো যে ইসলামে লটারি, জুয়া, বেটিং সব কিছু 100% হারাম। সো কেক কয়েন যেহেতু লটারির উপর ডিফেন্স করে তাদের ইউজ কেস হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে তাদের মেইন কার্যক্রম, সো সেই হিসাবে কেক কয়েন আমার কাছে 100% হারাম অ্যান্ড হারাম। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং ইসলামের যে সংজ্ঞায়িত, ইসলামের যে সংজ্ঞার মাধ্যমে একটা কাজকে হারাম করা হয় সেই হিসাবে এই কয়েনটি আমার কাছে হারাম হিসাবে বিবেচিত হয়েছে। সো এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আমি কোনো মুফতি না, আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করেছি, যেভাবে আমি যতটুকু ক্রিপ্টো কারেন্সি টুকটাক নলেজ জানি, আমার 4-5 বছরের নলেজ অনুযায়ী, সে অনুযায়ী, এবং এই কয়েনের যে ইয়েল্ড ফার্মও হচ্ছে মানুষকে ইন্টারেস্ট দিয়ে থাকে, সুদ দিয়ে থাকে। আমি ইন্টারেস্ট বলবো না, সুদ বাংলায়, যেহেতু আমি সুদ খাই না, আমি অন্য যে কেউ ইন্টারেস্ট রেমি এগুলো বললে আমি সেগুলোকে সুদ বলবো। তো তারা ইয়েল্ড ফার্মিংয়ে সুদ দিয়ে থাকে, সেটাও হারাম। আর তাদের মেইন কারণ, মেইন পরিচালিত হয়ে থাকে লটারির মাধ্যমে, আমি সব কিছু প্রমাণ দেখিয়েছি, তাদের অ্যাবাউটে দিয়েছি, তাদের ডিসক্রিপশনে সব লেখা রয়েছে, আপনারা পড়ে আসতে পারেন কেক কয়েনে গিয়ে। সো সেই হিসাবে কেক কয়েন আমার কাছে 100% হারাম। তো যেদিন থেকে আমি কেক কয়েন জেনেছি 100% হারাম, সেদিন থেকে আমি ট্রেড করি না, টু বি অনেস্ট। আমি এখনও পর্যন্ত কেক কয়েন নতুন করে বাই করি না, কিংবা আগে যেটা ভুল করেছি না জানার কারণে করেছি। সো আপনি আপনার মতামত আপনি কমেন্টে জানান, আমি যে এক্সপ্লেন করেছি কেক কয়েন হারাম, এটি কি হারাম কিনা, আপনি কি আমার মতামতের সাথে এক কিনা, অথবা আপনি যদি আমার মতামতের সাথে এক না হন কেন এক না, সেটাও কমেন্টে বিস্তারিত আপনি জানান। তো এভাবে আরও পর্যায়ক্রমে বিভিন্ন কয়েন নিয়ে আলোচনা করব, যেগুলো আমি আগে রিসার্চ করে দেখব 100% হালাল নাকি হারাম, তারপর আমি আপনাদেরকে জানাবো কোনটা হারাম কোনটা হালাল। তবে ম্যাক্সিমাম ক্রিপ্টো কারেন্সি হালাল, যেগুলো ভালো পজিশনে, ইউজ কেস ভালো, তাদের ব্যবহার বিধি ভালো, তাদের কার্যক্রম ভালো, তাদের যে কয়েনের
মূল ইনকাম ইনকাম সোর্সটা ভালো ম্যাক্সিমাম ভালো কয়েন। সো হারাম কয়েনগুলো নিয়ে আমার মিশন শুরু হয়েছে, পর্যায়ক্রমে একটার পর একটা আসবে। সো পরবর্তীতে আশা করি আর একটা হারাম কয়েন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকৃত হয়েছে। তো লাস্টে আমি একটাই সাজেস্ট করব, আপনাদের আরও যদি কেক কয়েন বাই করা থাকে, আপনি যদি মুসলিম হন তাহলে সেল করে দেন, আর কখনও এই কয়েন ট্রেড করবেন না, বাই করবেন না। এটা আমার পার্সোনাল সাজেশন, বাকিটা আপনার ইচ্ছে। আপনি হারাম কাজ করবেন কিনা, আপনি সুদ খাবেন কিনা, আপনি লটারির টাকা খাবেন কিনা, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও কিসের উপর করবো সে নিয়েও কমেন্ট করে জানাতে পারেন।